শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। বাইডেনকে ইসরায়েলের সেনা প্রধানের হুমকি, চ্যানেল টোয়েন্টি তারা থাকছে। চীন নিয়ে কোন পথে এগোবেন বাইডেন? এশিয়া তুরস্কে নতুন বন্ধু বাংলাদেশ। তুরস্ককে ঠেকাতে ফরাসি রাফাল বিমান কিনছে গ্রিস। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ইসরায়েলের তৈরি কাঁটাতার দিচ্ছে ভারত। লাদাখে চীনের কাছে হেরে যাচ্ছে ভারত। জেরুজালেমে প্রখ্যাত মুফতির বাড়িতে সিনাগগ বানাচ্ছে ইসরায়েল। প্রথম ফোন আলাপে পুতিনকে সতর্ক করলেন বাইডেন। এবার ফিলিস্তিন নিয়ে বাইডেনের অবস্থানে দুশ্চিন্তায় ইসরায়েল। ভারত ইসরায়েল সম্পর্ক স্বর্গে লেখা বিবাহ। ভারত গ্রিসে সন্ত্রাসী হুমকি ছড়াচ্ছে তুরস্ক ও পাকিস্তান। এরপর আরো থাকছে কাশ্মীর সীমান্তে আরো এক সুরঙ্গের সন্ধান ভারতের। সর্বশেষ চ্যানেল টোয়েন্টি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। এর দোকানকে ক্ষমতা থেকে সরাতে জীবন দিতে রাজি। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। বাইডেনকে ইসরায়েলি সেনা প্রধানের হুমকি। ইসরায়েলি সেনা প্রধান হুশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা সতেজ করা হচ্ছে। একই সঙ্গে 2015 সালে তেহরানের সঙ্গে সম্পাদিত চুক্তিতে ফিরে যাওয়া ভুল হবে বলেও মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল অভিট কোহবি। জো বাইডেন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আভাসের পরই ইসরায়েলি সেনা প্রধানের হুশিয়ারি এল। 2015 সালে ইরানের সঙ্গে 6 জাতির পরমাণু চুক্তি হয় প্রেসিডেন্ট ওবামার প্রশাসনের আমলে। পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলে এই চুক্তিকে ভুয়ো আখ্যা দিয়ে বেরিয়ে যান তিনি। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তি থেকে সরে আসাকে স্বাগত জানিয়েছিলেন। তবে ট্রাম্পের জায়গায় এখন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নেওয়ার আগেই ইঙ্গিত দিয়েছিলেন 2015 সালে পরমাণু চুক্তিতে ফিরে যাওয়া অথবা চুক্তিটি নিয়ে নতুন করে আলোচনা করা। এটি আরেকটি হট নিউজ হচ্ছে, চীন নিয়ে কোন পথে এগোবেন বাইডেন? করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে চীন একরকমের আন্তর্জাতিক অবরোধের মধ্য দিয়ে পার করলেও সেই দৃশ্যপট খুব শীঘ্রই পাল্টে যাবে বলে মনে করা হচ্ছে। 4 বছর আগে যুক্তরাষ্ট্র এশিয়া ও ইউরোপে মুক্ত বাণিজ্য চুক্তিটি বাতিল করার পর প্রাথমিকভাবে চীন একরকম বিচ্ছিন্নই হয়ে পড়েছিল। কিন্তু 4 বছর পর এসে বিগত কয়েক মাসে চীন এশিয়া ও ইউরোপের অনেক দেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি সম্পন্ন করেছে, যা রাজনৈতিক কৌশল হিসেবেও বেশ তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র বিশ্বায়নের কথা বলে যেভাবে বিশ্বজুড়ে একছত্র আধিপত্য তৈরি করতে চেয়েছিল, চীন সে পথে না গিয়ে বেল্ট বা রোড ইনিশিয়েটিভের মতো ছোট ছোট আঞ্চলিক জোট গঠন করে বেশি সফলতা পেয়েছে। মার্কিনদের জন্য অভ্যন্তরীণ বিভেদই হল এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ডোনাল্ড ট্রাম্পও 70 মিলিয়নের বেশি ভোট পেয়েছেন। এদিকে হট নিউজ হচ্ছে, এশিয়া তুরস্কের নতুন বন্ধু বাংলাদেশ। পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে তুরস্কের। এই প্রেক্ষাপটে এশিয়ার বন্ধু বাড়াতে মনোযোগী হয়েছে আঙ্কারা। পাকিস্তানের পর তুরস্ক এখন বাংলাদেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়তে চায়। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে আগ্রহী দেশটি। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক 800 বছরের বেশি পুরনো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঙ্কারা বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধনের সময় যথার্থই বলেছেন, দুই দেশের সম্পর্ক শুরু হয়েছিল 3rd শতাব্দীতে। আধুনিক কালে 1974 সালে দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও ভাতৃপ্রতিম দুই জাতির মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল মধ্যযুগে। সুলতানি আমল, মোগল শাসন, ব্রিটিশ আমল হয়ে এই সম্পর্ক আধুনিক যুগে এসে এর গভীরতর হয়েছে। 20 শতাব্দীর শুরুতে আধুনিক তুরস্কের স্বাধীনতা যুদ্ধে এই ভূখণ্ডের মুসলিমরা তাদেরকে সমর্থন দিয়েছে। ইতিহাসে দীর্ঘ পথ অতিক্রমায় পরিক্রমায় দুই দেশের মধ্যে যে মিথস্ক্রিয় ও সাংস্কৃতিক বিনিময় হয়েছে তার ফলে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ইসরায়েলের তৈরি কাঁটাতার দিচ্ছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তান সংলগ্ন সীমান্তে ইসরায়েলের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি কাঁটাতারে বেড়া বসাতে যাচ্ছে ভারত। দুই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে এবং নজরদারি নিশ্চিত্র করতে এই বিশেষ বেড়া বসানো হবে বলে জানিয়েছে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিএসএফ প্রধান দাবি করেছেন, ইসরায়েলি এ বেড়ায় নিজস্ব কুইক রেসপন্স টিম মেকানিজম রয়েছে, যা অনুপ্রবেশ হওয়া মাত্র স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে। লাদাখে চীনের কাছে হেরে যাচ্ছে ভারত। লাদাখ সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছিল বহু ভারতীয় সেনা। এরপর থেকে সেখানে মুখোমুখি অবস্থান করছে দুই দেশের সেনারা। কিন্তু অর্থনৈতিক সংকটে থাকা ভারতের পক্ষে এই অচল অবস্থা সামরিক সংকটের সৃষ্টি করেছে। ফরেন পলিসি ম্যাগাজিনে বলা হয়েছে, ভারত লাদাখে হেরে যাচ্ছে আর জয়ী হচ্ছে চীন। হিমালয়
গত 8 মাসের বেশি সময় ধরে মুখোমুখি অবস্থান করছে এশিয়ার দুটি পরমাণু শক্তি ভারত ও চীন। এশিয়া ঘিরে নতুন যে ভূরাজনৈতিক খেলা চলছে তাতে এ সংঘাত বিশ্বের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। গত বছর লাদাখে চীন ও ভারতের মধ্যে যে সংঘাত দেখা দিয়েছিল তাকে অনেক ভাস্কর অচল অবস্থা বলে মন্তব্য করেছেন। সেটা হয়তো অনেকাংশে ঠিকই আছে, কিন্তু এই অচল অবস্থা ভারতের জন্য দুঃসংবাদ হয়ে হাজির হয়েছে, কারণ এই অচল অবস্থা দীর্ঘদিন বহন করার ক্ষমতা নেই ভারতে। কিন্তু এভাবে মুখোমুখি অবস্থান করতে চীনের কোনো সমস্যা নেই। আরেকটি হট নিউজ হচ্ছে, জেরুজালেমের প্রখ্যাত মুফতির বাড়িতে সিনাগগ বানাচ্ছে ইসরায়েল। জেরুজালেমের প্রখ্যাত মুফতি আজ আমিন আল হোসেনের বাড়ি দখল করে ইহুদিদের উপাসনালয় সিনাগগ বানাচ্ছে ইসরায়েল। 88 বছর আগে পাহাড়ের উপর সুরম্য প্রাসাদটি নির্মাণ করেছিল প্রখ্যাত এই ইসলাম চিন্তাবিদ। খবর জেরুজালেম পোস্টের। দ্বিতীয় মহাযুদ্ধের আগে 1920 থেকে 1930 সাল পর্যন্ত আল হুসেনই বার্লিনে ছিলেন। এ কারণে তৎকালীন নাজি বাহিনীর হাতে ইহুদিদের নির্যাতনকে মুসলমানদের ষড়যন্ত্র বলে অপপ্রচার চালায় ইসরায়েল। নাজি বাহিনীর দোসর হিসেবে আল হুসেনকে অভিহিত করেন ইহুদিরা। এ কারণে মুফতি প্যালেস নামে 500 বর্গমিটারের এই সুরম্য প্রাসাদটি দখল করে সেখানে সিনাগগ নির্মাণ করছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, প্রথম ফোন আলাপে পুতিনকে সতর্ক করলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম ফোন আলাপে নির্বাচনে হস্তক্ষেপ প্রসঙ্গে তুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। মঙ্গলবার এই ফোন আলাপে রাশিয়ার সরকার বিরোধীদের চলমান প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে টিকে থাকা সর্বশেষ পরমাণু অস্ত্র চুক্তির মেয়াদ বাড়ানো নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। পুতিন নির্বাচনে জয়লাভ করায় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বলে রাশিয়ার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। উভয় পক্ষ নিজের মধ্যে যোগাযোগকে আরো এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইরান ফিলিস্তিনি নিয়ে বাইডেনের অবস্থানে দুশ্চিন্তা ইসরায়েল। ইরান এবং ফিলিস্তিনি ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তায় পড়েছেন ইসরায়েল। ক্ষমতা গ্রহণে 24 ঘন্টা যেতে না যেতে বাইডেন প্রশাসন ঘোষণা দিয়েছে তারা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনর্বহাল এবং ইসরায়েল ফিলিস্তিন পৃথক রাষ্ট্র গঠনে উদ্যোগী হচ্ছে। এ নিয়ে শঙ্কায় পড়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। অবশ্য একদিক থেকে কিছুটা স্বস্তি পাচ্ছে ইসরায়েল। ট্রাম্পের আমলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং শহরটিতে মার্কিন দূতাবাস রাখার সিদ্ধান্ত আপাতত পরিবর্তনের কোনো লক্ষণ নেই যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার প্রথম বছরে 2017 সালের 6 ডিসেম্বর ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র। তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ভারত ইসরায়েল সম্পর্কে স্বর্গে লেখা বিবাহ। ভারত ইসরায়েল সম্পর্ককে স্বর্গে লেখা বিয়ে বলে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, জাতিসংঘের জেরুজালেম ইস্যুতে ভারতের বিরোধী ভোট দান দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারবে না। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে হওয়া ভোটাভুটিতে রাজধানী ঘোষণার বিরুদ্ধে ভোট দিয়েছিল ভারত। নেতানিয়াহু জানান, ইসরায়েল ভারতের এই সিদ্ধান্তে হতাশ হলেও মাত্র একটি নেতিবাচক ভোট দুই দেশের গভীর সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। কারণ হিসেবে তিনি বলেন, এই দুই দেশ তাদের জনগণ এবং নেতাদের মধ্যে একটা বিশেষ ধরনের সম্পর্ক আছে। ভারত এবং ইসরায়েলের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক স্বর্গের লেখা বিয়ে যা পৃথিবীতে বাস্তবায়িত। আরেকটি হট নিউজ হচ্ছে, ভারত গ্রিস সন্ত্রাসী হুমকি ছড়াচ্ছে তুরস্ক পাকিস্তান। ভারত এবং গ্রিসে সন্ত্রাসী হুমকি ছড়াচ্ছে তুরস্ক ও পাকিস্তান জোট। ইন্দো গ্রিক কো অপারেশন নামের একটি ওয়েবিনারে অংশ নিয়ে এমন মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তুরস্কে স্থানান্তর করা হচ্ছে, যা পুরো বিশ্বকে আতঙ্কিত করে রেখেছে। ওয়েবিনারে অংশ নিয়ে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক ডক্টর ভামদানা মিশ্র বলেন, প্যারিসে যে শিক্ষককে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে তার মাধ্যমে তুরস্ক এবং ফ্রান্সের সম্পর্ক খারাপ হয়েছে। মিশ্র আরো বলেন, তুরস্ক চীন পাকিস্তান জোট ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। পাকিস্তান এবং তুরস্ক মুসলিম দেশ হয়ে উইঘুরদের নির্যাতন নিয়ে কখনো কিছু বলেনি বলে অভিযোগ করেন মিশ্র। আরেকটি হট নিউজ হচ্ছে, কাশ্মীর সীমান্তে আরো এক সুরঙ্গের সন্ধান ভারতের। কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্তে 10 দিনের মধ্যে আবার একটি লম্বা সুরঙ্গের সন্ধান পেল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাহিনীটির মুখপাত্র দাবি, সুরঙ্গটি পাকিস্তান নির্মাণ করেছে, সন্ত্রাসীদের ভারত শাসিত কাশ্মীরে প্রবেশ করাতে এটি ব্যবহার করা হতো বলে দাবি তার। খবর এনডিটিভি। দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের বিরোধপূর্ণ সীমান্ত কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে প্রায় সুরঙ্গের সন্ধান পাওয়া যায়। ভারতের দাবি, কাশ্মীরে সন্ত্রাস উস্কে দেওয়ার কাজ এসব সুরঙ্গ ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন গোষ্ঠী। তবে পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
রিয়ালিটি হ্যাক নিউজ আছে এরদোগানকে ক্ষমতা থেকে সরাতে জীবন দিতে রাজি। নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের পরাজয় ও তাকে ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার বিনিময়ে নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছেন বলে জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় সাবেক এক নেতা। রিপাবলিকান পিপলস পার্টির সাবেক নেতা আয়াতু আতিসি বলেন, আমি দেখতে চাই যত দ্রুত সম্ভব এরদোগান ক্ষমতা ছেড়ে দিয়েছেন, এটা খুবই পরিষ্কার, কিন্তু কিভাবে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দেওয়া হোক এবং আমরা তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করব। খোলাখুলিভাবে বলছি, আর এসব অর্জনের জন্য আমি জীবন দিয়ে দিব। এই ইস্যুতে সর্বোচ্চ আমরা এতটুকু উৎসর্গ করতে পারি। এক কর্মসূচিতে অন্যান্য বক্তাদের পাশাপাশি এই রাজনীতিবিদ বলেন, আমি কেবল অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার কথা বলছি। খবর ডেইলি সাবাহার। তিনি আরো বলেন, হাজারো সরাসরি সম্প্রচারে আমরা অংশগ্রহণ করেছি, আমরা কথাগুলো কি তা দর্শকরা জানেন। গণতান্ত্রিকভাবে এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে আমি সবকিছু করতে রাজি আছি। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে